নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তোমরা কিন্তু আন্দাজ করেই ফেলেছো আজকে কী রান্না হতে চলেছে। এখানে ডিম আর আলু কিন্তু সেদ্ধ করা রয়েছে। সিম্পল, আমরা যেরকম বাড়িতে ডিমের কারি করি সেরকম করছি। তো তোমাদের সাথে রেসিপিটি শেখাতে আজকে আসেনি, শুধু শেয়ার করলাম, দেখতে থাকো। এখানে দেখো, ডিমগুলোকে নুন আর হলুদ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি, আর সেদ্ধ করা আলুগুলোকে এবার সেম প্রসেসেই নুন আর হলুদ দিয়ে ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দেখে কিন্তু বোঝাই যাচ্ছে আলুগুলো কিন্তু অনেকটা ফ্রাই হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তুলে নিয়েছি, এবার ওই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটু ভেঙে দেওয়া দারচিনি, একটা শুকনো লঙ্কা আর একটা এলাচ আমি ফাটিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেবো আমি, এগুলো তো আছে, সাথে আরেকটু দিয়ে দেবো আমি হাফ চামচ মতো পাঁচফোড়ন। এগুলোকে এবার একটু ভালো করে ভাজা হতে দেবো। এবারে একটা মিক্সিং জারে আমি পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে বেটে রেখেছিলাম, সেটাকে এবার দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে কিন্তু ভালো করে কষাবো, কারণ প্রত্যেকেই জানো যে যত মশলা কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হবে। তো এখন আমি মশলাগুলোকে আবারও ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। এবারে মিক্সিং জারে যে টুকু মশলা আছে ওটা ধোয়া জলটা দেব, তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমাদের লঙ্কাটা বেশি ঝাল নেই, তাই একটু বেশি করে দিলাম। দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে সেই জলটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও জলটা শুকিয়ে যাওয়া অবধি অনেক অনেকক্ষণ কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ যে জল শুকিয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা, সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আলুর সঙ্গে কিন্তু মশলাটাকে আবারও ভালো করে আমি একটু মিশিয়ে নেব। আলুর সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো এক কাপ পরিমাণ গরম জল। এবারে কিন্তু আলুর সাথে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব, যাতে কিন্তু ঝোলগুলো আলুর মধ্যে কিন্তু মশলা, নুন, ঝাল সব কিছু ঢুকে যায়। তাই জন্য হাফ কাপ, এক কাপ পরিমাণ দিয়ে দিলাম জল। এবারে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলোকে। ডিমগুলোকে দিয়ে এখন আবারও আলুর সঙ্গে ঝোলের সঙ্গে ডিমটাকে ফুটতে দেব, তাহলে কিন্তু ডিমের মধ্যেও ঝোলটা ঢুকবে, সেই জন্য জলটাও দিয়ে দিয়েছি। এবারে কিন্তু ঝোলটাকে ফুটতে দেব ডিম আলুর সাথে, তাহলে কিন্তু টেস্টটা ভালো হয়। ঝোলটা যদি ডিমের মধ্যে ঢোকে তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। তো দেখো ফুটতে দিই, মানে ঢাকা চাপা দিয়ে দেবো ভালো করে ডিম আলুর মধ্যে যাতে ঢুকে যায় মশলাটা। ঢাকাটা এবার খুলেই কিন্তু বেশ সুন্দর একটা কষা কষা মাংস মাংস গন্ধ বেরোচ্ছে ঝোলটা থেকে, আর বেশ কিন্তু ডিমের কারিটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তোমরাও এইভাবে করো, একদম সব মশলা একসাথে বেটে একদম তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটাও, আর খুব সুন্দর হবে খেতেও। তোমরাও এইভাবে করে দেখো, ভালো লাগবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটুখানি সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়ো। লাস্টে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি, সিমে রেখে কিন্তু ঘি আর গরম মশলাটা দিয়ে দিলাম।
এবারে ভালো করে একটু মিশিয়ে নেব। তো এবার গ্যাস বন্ধ করে দিয়েছি, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল এই কারি। খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়, তোমরাও বানিয়ে দেখো, দারুণ লাগবে। তো আজকের মতো টাটা, দেখাবে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ব্লগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না।